ষষ্ঠী পূজার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চট্টগ্রামের সব মণ্ডপ সেজেছে নতুন সাজে, বিরাজ করছে উৎসবের আমেজ। পূজা অর্চনা এবং দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি দানের মধ্য দিয়ে ভোর থেকে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ হয় সব মণ্ডপে, সন্ধ্যায় রয়েছে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। গত বছর করোনা পরিস্থিতির কারণে তেমন আয়োজন না থাকলেও এবার মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। প্রতিটি মণ্ডপে দৃষ্টিনন্দন কারুকাজ আর আলোকসজ্জা নজর কাড়ছে সবার। এবার চট্টগ্রাম জেলায় 1964টি এবং মহানগরীতে 276টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। লাখো মানুষ কিন্তু রাস্তায় এসে যেখানে মণ্ডপগুলো সাজসজ্জিত হয়ে গেছে, তারা মাকে দর্শন করতে এসেছে। কক্সবাজার চকরে দেখা আসছে এখানে মার পূজা দেখার জন্য। চট্টগ্রামের মধ্যে হাজারীগুলির পূজাটা অনেক প্রিয় ঐতিহ্যবাহী পূজা। শারদীয় দুর্গোৎসবের খবর জানাতে চট্টগ্রাম এবং বান্দরবান থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমার সঙ্গে। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজের কাছে যাচ্ছি শুরুতেই। সবুজ, কি আনুষ্ঠানিকতা চলছে বন্দরনগরীতে এবং মণ্ডপে ভক্ত অনুসারীদের ভিড় কেমন দেখছেন? উৎসব একেবারে যেটিকে বলে সেই উৎসবের আমেজ আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে দেখতে পেয়েছি। যদিও সার্বজনীনভাবে যে পূজার উৎসব সেটি পঞ্চমী থেকে শুরু হয়ে যায়, আজকে অর্থাৎ মূল যে পূজা সেটি শুরু হওয়ার কথা বোধনের মাধ্যমে, এবং সেটির আনুষ্ঠানিকতা মণ্ডপগুলো দেখা শুরু হয়ে গেছে। পাশাপাশি দেবীকে আসনে বসানো হবে, এটি মূলত বোধন, এবং এই বোধনের পরে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে। এই আয়োজন এই আয়োজন ঘিরে এই পাঁচ দিনের যে দুর্গোৎসব, এই প্রত্যেকটি পূজা মণ্ডপে এখন গত দু বছর ধরে মূলত করোনার কারণে এক ধরনের বিধি ছিল। এইবার যেহেতু কিছুটা করোনার কমেছে, সেক্ষেত্রে যদিও এবারও নানারকম বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধের কারণে মণ্ডপগুলোতে বিশেষ করে পূজা আয়োজন কমিটির পক্ষে নানারকম বিধিনিষেধ, বিশেষ করে স্বাস্থ্যবিধির জায়গাটি, সেই স্বাস্থ্যবিধির জায়গাটি মেনে চলার ব্যাপারে বারবার তাকাতে দেওয়া হচ্ছে। সেই জায়গাটি থাকা সত্ত্বেও তারপরেও বলছেন যে গত দু বছর যেভাবে করোনা ছিল সে কারণে উৎসবটা সেভাবে করতে পারেনি, এবার সেই জায়গাটি অন্তত করতে পারবে। সব কিছু মিলে বলা যায় যে এই যে পাঁচ দিনের এই দুর্গোৎসব সেই উৎসবের শুরু হচ্ছে, এবং আজকে থেকে এই বছরের মধ্যে এদিকে গরমের মধ্যে আচ্ছা সবুজ, আপনার কথা ছাপিয়ে বাদ্যযন্ত্রের যে শব্দ বেশি ভেসে আসছিল তাতে উচ্ছ্বাসটা টের পাচ্ছিলাম, ধন্যবাদ আপনাকে। বাটিং মার্মা যুক্ত আছেন আমাদের সঙ্গে বান্দরবান থেকে। বাটিং, বান্দরবানে সার্বিক দুর্গোৎসবের পরিবেশ কেমন দেখছেন, উদযাপন আয়োজন কেমন চলছে? সনাতন ধর্মীদের সবচেয়ে প্রাণের উৎসব, সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে আজ। আপনার সন্ধ্যা 8টা নাগাদ দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন, এবং তারা 8টার পর পরে এখানে পুরোহিত আসবেন। পুরোহিত আসার পরে দেবী দুর্গাকে আসনে বসাবেন এবং বুধি শোধন করবেন। এরপর পরে তারা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকতা শুরু করবেন। আর বান্দরবনে এবারে হচ্ছে আপনার 30টি পূজা মণ্ডপে, পুরো জেলায় 30টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর আমি এই সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছি, তারা বান্দরবনে যদিও কোনো আশঙ্কা নেই, তবু প্রতিটি পূজা মণ্ডপে যে পুলিশের প্রহরা, পুলিশের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ রেখেছেন, এবং যতটুকু পারে যে পুলিশ রেখেছেন
এবং যতটুকু পারে যে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যাতে পুজো শেষ হয় এই এই ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আটটার পরে যে পূজা শুরু হবে তারপর আগামীকাল সকাল আটটা থেকে আবার তারা ষষ্ঠী মাধ্যমে তাদের প্রতিদিনের যে পূজা সপ্তমী অষ্টমী নবমী সবার দশমী এরা প্রতিদিন সকাল আটটা থেকে এই পূজা আর্চনা শুরু করবে। আর এই ছিল আমার কাছে এই পূজা নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ বাটিং আপনাকে।